الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم معزز محترم حضرات المصلين اعزام سامعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته سفر مشر آج کے شیش جمعہ 28 تاریخ ارمانے ہوچے ہمرا عید میلاد النبی সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা রহমাতুল আলামিন শফিউল মুসলিমিন ইমামুল আম্বিয়া বিশ্ব মানবতা ত্রাণকর্তা মুক্তিদাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মহান মাসে পৃথিবীতে শুভাগমন করেছেন সেই মাহে রবিউল আউয়াল শরীফের দিকে আমরা যাচ্ছি এই মাসের শেষের দিকেই 29-30 তারিখের দিকে 12 রবিউল আউয়াল হবে ইনশাআল্লাহ চাঁদ দেখা সাপেক্ষে তার আগে আমি এই গোটা সফর মাসে মুহররমুল হারাম শরীফের পরে গোটা সফর জুড়ে আমি যে আঙ্গিকে এবং যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করে আসছিলাম সেটি ছিল আসসালাত নামাজ আজও এই অভিন্ন বিষয়ের উপরে আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করলাম এর মধ্য দিয়ে এই প্রসঙ্গে আমার আলোচনা আপাতত শেষ হবে নামাজের আলোচনা বলে কয়ে শেষ করার কোনো জো নেই যেখানে স্বয়ং রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল করিমে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মোট 82 বার নামাজের কথা এনেছেন বলুন সুবহানাল্লাহ এত বেশি আল্লাহ পাক আর অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন নাই 82টি জায়গায় বারবার বারবার নামাজের গুরুত্ব আল্লাহ পাক বয়ান করেছেন এবং কিয়ামতের ময়দানে যেই বিষয়টি নিয়ে সবচেয়ে প্রথমে সওয়াল জবাব হবে মুআখাজা হবে ধরপাকড় হবে সেটি হচ্ছে আসসালাত নামাজ কারণ আমি আগেই বলেছি এটা এমন একটি ইবাদত যেটির ভিতরে অন্য সমস্ত ইবাদত দিয়ে দেওয়া হয়েছে অন্য যত রকমের ইবাদত আছে রোজা বলেন হজ বলেন যাকাত বলেন অন্য অন্য ইবাদত নফল বলেন ওয়াজিব ফরজ সব কিছু সমস্ত ইবাদতের জামিউ যেটা মানব জীবনের যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদতের যেটা জামে তথা সমার সেই ইবাদতের নাম হলো আসসালাত নামাজ বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর পেয়ার হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম কঠিন থেকে কঠিন সময়েও নামাজের নামাজ ছাড়ার কোনো সুযোগ দেন নেই সেটা অসুখ বিসুখ হোক বিপদে আপদ হোক সফরে হোক সফরের সময় নামাজকে কম করে দেওয়া হয়েছে ফরজ নামাজকে কসর করা হয়েছে এরপরও মাফ করা হয়নি ওটা আল্লাহর পক্ষ থেকে বন্দার জন্য জিয়াফত দেওয়া হয়েছে বিশেষ কারণে এভাবে যুদ্ধক্ষেত্র হোক সমর ক্ষেত্র হোক কঠিন থেকে কঠিনতর সময়ে হোক যতক্ষণ পর্যন্ত মানুষের সেন্স থাকবে অথবা বিবেক বুদ্ধি বিলুপ্ত হবে না ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ ফরজেই থাকবে কোনো যৌক্তিক কারণে যদি নামাজ তরক হয়ে যায় ওটা কাজা আদায় করতে হবে কাফারা আদায় করতে হবে ইচ্ছাকৃতভাবে যদি নামাজ তরক করে তাহলে আল্লাহ নবী ইরশাদ করেছেন মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল তার ঈমান নাই
এটা এই হাদিসকে আমাদের জন্য সহজ করে হাদিসের ব্যাখ্যাকাররা সহজ করে এভাবে দিয়েছেন ঈমান না থাকলে তো সে কাফের হয়ে যাবে তো এখন সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান তো কাফের হয়ে যাবে এটার তাবিল ব্যাখ্যা এটাকে শর্ট করে এটা করা হয়েছে ফাকাদ কাফারা সে কাফের হয়েছে তার মানে হচ্ছে সে কাফেরের মতো আচরণ করেছে একজন কাফের সে তো নামাজ পড়ে না মুসলিম হয়ে মুমিন হয়ে যখন সে নামাজ পড়লো না সে কুফরি করেছে কাফের হয়নি সে কুফরি করেছে কাফেরের মতো কাফেরের শিবা কাফেরের প্রকৃতি চরিত্র নেচার তার মধ্যে এসে গেছে এই জন্য আল্লাহর প্রিয় হাবিব অন্য হাদিসে ইরশাদ করেছেন যে মুমিন এবং কাফিরের মধ্যে যে বিষয়টা নিয়ে ইমতিয়াজ হবে যে বিষয়টা নিয়ে ফারাক হবে ফারাক হবে সেটা হচ্ছে আসসালাম দূর বলুন সুবহানাল্লাহ সেটা নামাজ এটা আল্লাহর পেয়ারা নবী রাত্রিবেলায় ঘুরে ঘুরে সাহাবা একরামদের নামাজ দেখতেন আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই মুশকিল সেখানে রাত্রিবেলায় আমরা জাগরণ কীভাবে করব সাহাবা একরামরা রাত্রি জাগরণ করতেন যেটাকে কেয়ামুল লাইল বলা হয় কেয়ামুল লাইল বলা হয় রাত্রি জাগরণ গভীর রাত্রির ইবাদত আল্লাহর কাছে অতি প্রিয় এই জন্যই তাহাজ্জুদের এত ফজিলত কারণ অন্য নামাজগুলো সেগুলো মানুষকে দেখাবার জন্য হতে পারে কিন্তু গভীর রাত্রিবেলায় উঠে যে তাহাজ্জুদ আদায় করে অন্য ইবাদত করে চোখের পানি ছেড়ে দেয় ফাফাজাত আইনাহু গভীর রাত্রিতে সে দূরে কাজ নামাজ পড়ে সে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিল কেউ নেই সে এবং আল্লাহর মাঝে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ পাকের সাফার মাছেন বান্দা আমি তোমার গর্দনের রগের অতি কাছে আমি চলে এসেছি এত গভীর রাত্রে তুমি ইয়া আল্লাহ বলে ডাক দিয়েছো ইয়া রাব্বুল আলামিন বলে ডাক দিয়েছো আমি আল্লাহ তোমার অতি নিকটে নিকট থেকে নিকটতরে উপস্থিত হয়ে গেছি তুমি কি চাও আমি তোমাকে দেব বান্দা যখন এই সময়ে ফাজাত আইনাহু খৌফে ইলাহিতে আল্লাহর ভয়ে তাকওয়ার কারণে হুব্বে ইলাহিতে তার দুচোখ বেয়ে গন্ড দেশ পেয়ে পানি নেমে আসে ওই পানি তার গাল বেয়ে নিচে পড়ার আগেই আল্লাহ পাক ঘোষণা করেন বান্দা যাও তোমার জীবনের গুণগুলো আমি মাফ করে দিলাম নামাজরীন এত ফজিলত নামাজের ভিতরে বরকত নিয়ামত রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন এই জন্য একই হাদিস শরীফে বুখারী শরীফ আর ইরশাদ হয়েছে রজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মসজিদে একজন আল্লাহর একজন বান্দা যার কলবটা মসজিদের সাথে লটকানো থাকবে সে অফিসে থাকুক আদালতে থাকুক খেতে থাকুক খাবারে থাকুক কলকারখানায় থাকুক রাস্তাঘাটে থাকুক ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরি নৌকরি যেখানেই থাকুক না কেন তার কলবের ভিতরে এটা আছে সে রাত্রিবেলায় ঘুমিয়েছে কিন্তু তার কলবে আছে কোন সময় মুয়াজ্জিন ডাক দিবে হাইয়া আলা সালাহ ডাক দিবে আসসালাতু খাইরুম মিনান নওম ঘুম থেকে নামাজ অনেক উত্তম কোন সময় মসজিদ থেকে ডাক আসবে হাইয়া আলাল ফালাহ সমস্ত কাজ সে আঞ্জাম দিচ্ছে কিন্তু কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে তার কলবটা মসজিদের সাথে সে লাগিয়ে রেখেছে সমস্ত কাজ বাদ দিয়ে মসজিদমুখী হয়ে যাবে অফিসে আছে অফিসের একটা জায়গাকে মসজিদ বানিয়ে নিয়েছে ঘরে আছে ওখানে একটা জায়গাকে মসজিদ বানিয়ে নিয়েছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে তকবীরে তাহরিমে মেদে নামাজে দাঁড়িয়ে যাবে আমার আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন যে হাদিস কুদসি শরীফের ভিতরে যে এই বান্দা কিয়ামতের ময়দানে আমি তাকে ডেকে আমার আরশের ছায়া তলে তার অ্যাড্রেস করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এত রহমত বরকত দিয়ে আল্লাহ পাক নামাজের আঙ্গিককে নামাজের প্রসঙ্গকে নামাজের দুনিয়া আখেরাতের মূল্যমানকে ভরপুর করে দিয়েছেন আমরা মনে করছি এটা একটা বোধহয় উপাসনা মাত্র এটা অন্য ধর্ম দশটি ধর্মের মতো এটা একটা উপাসনা মাত্র নয় সেরকম নয় সেটা নয় এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়ে দিয়েছেন আমি গত জুমা তো বলেছি তার আগেও বলেছি এই প্রসঙ্গে আল্লাহ পাকের সাথ করেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার একটা সমাজ ব্যবস্থাকে যদি সুন্দর করতে হয় তোমার ছেলে মেয়ে হাওয়াইয়ার পরিবার প্রয়োজন সমাজ নমাজ দেশ জাতি রাষ্ট্র এটা কেবল আইন দিয়ে সম্ভব নয় আইনের কথাও আল্লাহ বলেছেন জায়াতে কেরিমা আমি আজকে তেলাবাদ করলাম এখানে আইনের কথা বলা হয়েছে আল্লাহ জিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত আমি যখন তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব
আমি আমার বান্দাদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা আসীন করে দেই তারা তখন প্রথমে যে বড় বড় ব্রিজ করবে তা নয় বড় বড় কলকারখানা করবে তা নয় বড় বড় রোড রাস্তা করবে তা নয় এগুলো তো জনকল্যাণমূলক কাজ তারা করবেই কিন্তু আল্লাহ পাক এই প্রসঙ্গে ইরশাদ ফরমাচ্ছেন যখনই তাদেরকে আমি জমিনের রাষ্ট্রের এই বৈশ্বিক ক্ষমতায় আসীন করে দিই সেই পাওয়ার তাকে দিই আকামুস সালাত তার প্রথম দায়িত্ব হচ্ছে জনগণকে নামাজ পড়ানো জোরে বলেন সুবহানাল্লাহ জনগণকে নামাজ পড়ানো ওয়াতুজ যাকাত আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এটা প্রচলন করে দিয়ে মানুষের অর্থনৈতিক আঙ্গিককে সুন্দর করা সে নামাজ পড়াবে মানুষের জীবন নির্বাহকে সুন্দর করবে নামাজ পড়িয়ে তার তার চরিত্রকে বদলিয়ে দিবে হ্যাঁ সব জায়গায় একটা পরিবর্তন আসবে যাতে মানুষের সার্বিক জীবন মা বোনদের সার্বিক জীবন গরিব মানুষের সার্বিক জীবন সর্বস্তরের মানুষের সার্বিক জীবন যেন নিরাপদ হয় শান্তি প্রিয় শান্তিপ্রদ একটা সমাজ জনপদ যেন গড়ে উঠে সেজন্য আমি আল্লাহ রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্ব যাদেরকে দিয়েছি ওদের প্রথম দায়িত্ব করে দিলাম আকামুস সালাত তোমরা নামাজ কায়েম করবে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার প্রশাসন যখন রাসূলের হাতে রাসূল বললেন আমার ইচ্ছা হয় যে মসজিদ নবী শরীফে এদিকে বেলাল আজান দিবে ওইদিকে আমি কিছু তরুণ যুবক নিয়ে আমি জনপদে নেমে পড়ব এদিকে আজান পড়বে ওইদিকে আমি জনপদে নেমে পড়ব যারা মসজিদে আসবে না আমার ইচ্ছা হয় আমি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই রহমাতুল আলামিন যিনি করুণার মূর্ত প্রতীক যার অন্তরে এত দয়া এত মায়া উম্মতের জন্য তিনি আবার বলছেন যারা হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ পড়ার পর যারা নামাজ মুখী হবে না আমার ইচ্ছা হয় আমি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই কিন্তু তা আমি করি না কারণ বাচ্চারা আছে শিশুরা আছে মহিলারা আছে অসহায় মানুষ আছে সেজন্য আমি করি না কিন্তু এটা এমন যারা বেনামাজি তাদের ব্যাপারে এমন কঠিন কথা রাসূল বলেছেন এই জন্য ইসলামের যে চারটা মজহাব যে চারটা মজহাব মশহুর সারা পৃথিবী ময় যে চারটা মজহাব মেনে পৃথিবীর প্রায় 100% মানুষের এই যে মজহাবগুলো মেনে চলে সর্বত্র সেই মজহাবগুলোর বক্তব্য হলো নামাজ বেনামাজির জন্য বেনামাজির উপরে রাষ্ট্রের পক্ষ থেকে আইন প্রয়োগ করতে হবে এবং এক এক মজহাবে এক এক আইন এমনকি আমাদের হানিফি মজহাবের বাইরে অন্য মজহাবে আইন এত কঠিন ওখানে ফাঁসির দণ্ড পর্যন্ত আছে বেনামাজির জন্য মৃত্যুদণ্ড রয়েছে মৃত্যুদণ্ড কারণ কেন বেনামাজির জন্য মৃত্যুদণ্ড কারণ এটাই যে সমাজে যত গঠন ঘটবে বেনামাজারেই করবে বেশিরভাগ ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো ঘটনা নামাজিরাও করে কিন্তু অ্যাবভ অল যেটা হয় সেটা হচ্ছে যারা নামাজ পড়বে না তার অন্তরে দয়া থাকবে না মায়া থাকবে না শৃঙ্খলা থাকবে না ডিসিপ্লিন থাকবে না কোনো দেশের প্রতি আইনের প্রতি সমাজের প্রতি জাতির প্রতি তার কোনো কমিটমেন্ট থাকবে না সে সর্বত্র উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে এই জন্য ইমাম আবু হানিফা আমাদের মজহাবের কথা হলো এই বেনামাজিকে অ্যারেস্ট করতে হবে তাকে অ্যারেস্ট করতে হবে আমাদের দেশের থানাগুলো পুলিশ বাহিনী কোনোদিন কোনো বেনামাজি অ্যারেস্ট করেছে এটা ওদের দোষ নয় ওদের সামনে সেরকম কোনো আইন নেই ওদের বিচার হবে বিচারে সর্বোচ্চ ওদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ইমাম আজম আবু হানিফা উনি একটু সফট হয়েছেন উনি মৃত্যুদণ্ড পর্যন্ত যান নাই উনি বলেছেন যদি তওবা করে ফাবেহা যদি তওবা করে ওদেরকে ছেড়ে দেওয়া হবে তওবা করে নামাজ যদি সে ধরে আর যদি তওবা না করে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড তার হবে এবং কারাগারে তাকে নামাজি বানাবার চেষ্টা চালিয়ে যেতে হবে এত কঠোর কঠিন কেবল ইসলাম এখানে ওয়াজ করে শেষ করে নেই নামাজের জন্য বেনামাজির জন্য আমরা মৌলবীরা এখন শুধু ওয়াজ করি ইসলাম ন ইসলাম এতটুকু নয় ইসলাম সেখানে কঠিন এবং কঠিনতর বিধান দিয়েছেন সেটা ইমপ্লিমেন্ট হতে পারে একমাত্র ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এর বাইরে সেটা আমরা কল্পনাও করতে পারি না এখন আমরা শুধু ওয়াজ করি ওয়াজের মাধ্যমে যতটুকু ওয়াজ হয় অতটুকুর মধ্যে আমরা থাকি মহতরম হাজিরিন এই জন্যেই এই নামাজের বিধান দিতে গিয়ে রব্বুল আলামিন আল্লাহ রসুলকে জিব্রিল আমিনকে পাঠিয়ে দেন নাই
অন্যান্য সমস্ত বিধিবিধান জিবরিল আমিন নিয়ে এসেছেন, কিন্তু নামাজ একমাত্র বিধান যেটি দেওয়ার জন্য আল্লাহ পাক আরশ আযীমে নবীকে নিয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত এজন্য নবীর জন্য আরশ আযীমে মেরাজ, আর আমাদের জন্য মেরাজ হলো নামাজের সেজদায়। নামাজের সেজদায় এজন্য ইরশাদ হয়েছে যে সেজদায় পড়লো সে আল্লাহর উপরতির কদমে সেজদা করল। আল্লাহর পেয়ারা হাবিব যে কথা বলছিলাম, রাত্রি বেলায় সাহাবায়ে কেরামদের নামাজ দেখতেন, রাত্রি বেলার কিসের নামাজ দেখবেন, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, গুনগুন করে সাহাবায়ে কেরামের ঘর থেকে নামাজের তসবির আওয়াজ আসতো, জিকরুল্লাহর আওয়াজ আসতো, জিকিরের আওয়াজ আসতো, দুরুদের আওয়াজ আসতো, এই ঘর থেকে গুনগুন আওয়াজ, এই ঘর থেকে গুনগুন আওয়াজ, এই ঘর থেকে গুনগুন আওয়াজ। আমাদের ঘর থেকে কিসের আওয়াজ আসে? আমরা আমরা কত রকমের গান গাই। সাহাবায়ে কেরামের গান ছিল কুরআনুল করিম। সুবহানাল্লাহ, বলবেন না কুরআনুল করিম এর চেয়ে সুন্দর লাহান, সুন্দর সুর, সুন্দর স্বর, সুন্দর ল্যাঙ্গুয়েজ পৃথিবীর জমিনে আর নাই, আর নাই। কোনো ঘর থেকে কোরআনের আওয়াজ, কোনো ঘর থেকে দুরুদের আওয়াজ, কোনো ঘর থেকে নামাজের সেজদায় সুবহানা রাব্বিয়াল আলার গুনগুন আওয়াজ আসতো। আল্লাহর পেয়ার হাবিব রাত্রিবেলায় ঘুরে ঘুরে এগুলো দেখতেন, তৃপ্ত হতেন, বড় শান্তি পেতেন। এই মানুষগুলো এক সময় কত খারাপ ছিল, এই যে আইজামে জাহিরিয়ার মানুষ ছিল, আজকে এদের জীবন পরিবর্তিত হয়ে নামাজের মাধ্যমে এমন জীবন পরিগ্রহ করেছে আমার সাহাবিরা। ওরা রাত্রেও ঘুমায় না, সারাদিন কাজ করে, রাত্রিবেলায় উঠে খোদার আল্লাহর সাজদায় পড়ে থাকে। এই দৃশ্য আল্লাহর পেয়ার হাবিব মদিনাতুল মুনাওয়ারায় ঘুরে 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 রসুল দেখতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার প্রিয় হাবিব, ও আমার প্রিয় নবী, আল্লাযী ইয়ারাকা হীনা তাকুমু ওয়া তাকাল্লুমুকা ফিস সাজিদিন। ও নবীরা আমার, আপনি যখন সাহাবায়ে কেরামের নামাজগুলো দেখেন, আপনি সাহাবায়ে কেরামের সাজদাগুলো দেখে তৃপ্ত হন, রুকুগুলো দেখে তৃপ্ত হন, ওদের তেলাওয়াত শুনে তৃপ্ত হন, ওদের তসবিহ জিকির আজকার শুনে আপনার বড় ভালো লাগে। নবীরা আমার, আল্লাযী ইয়ারাকা হীনা তাকুমু ওয়া তাকাল্লুমুকা ফিস সাজিদিন, সমাজের জনগোষ্ঠীর সাহাবায়ে কেরামের মাঝে রাত্রির অন্ধকারে উঠে আপনি যে ঘুরেন, ওদেরকে দেখেন, এটা আপনার কাছে ওদেরকে দেখে দেখে ভালো লাগে। আর আমি আল্লাহর কাছে ভালো লাগে আপনি যে মদিনায় ঘুরেন, আমি আল্লাহ আরশ থেকে আপনার ঘোরাফেরাকে দেখে থাকি। জোরে বলুন সুবহান। তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সেজদাওয়ালাদের মাঝে, সাজিদিন যারা সেজদা করে ওদের মাঝে যে আপনি ঘুরেন, আমি আল্লাহ আপনার মুভমেন্টকে আমি আরশ আযীম থেকে দেখে থাকি, ওটা আমি আল্লাহর কাছে ভালো লাগে। দেখুন কি গুরুত্ব নামাজের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নামাজে আসার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী রবিউল আউয়াল শরীফ আসছে, সে সম্পর্কে আগামী জুমাতে আমাদের করণীয়, আমাদের স্বাভাবিক যে সমস্ত করণীয় আছে আমরা প্রত্যেক বছর করে থাকি, একটা মসজিদ কমিটির মাধ্যমে আমি আপনাদের সামনে বয়ান দেবো, আপনারাও প্রস্তুতি নেবেন, যাতে এই করোনাকালেও সার্বিক পরিবেশ পরিস্থিতি স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা যেন এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করতে পারি। রাষ্ট্র সেটা সেভাবে পালন করার জন্য ঘোষণা দিয়েছে, ঈদে মিলাদুন নবী পালনের মধ্য দিয়ে আল্লাহর রহমত বরকত পৃথিবীতে নাজিল হবে। আরেকটি ঘোষণা, আগামীকাল আসর নামাজের পরে আমাদের অত্র এলাকার যে পুলিশ ফাঁড়ি আছে, হ্যাঁ, ওদের ওনাদের মাধ্যমে ডবল বোলিং মডেল থানার উদ্যোগে লোকের যে পুলিশ ফাঁড়ি আছে ওনাদের ব্যবস্থাপনায় মসজিদের সামনে আসর নামাজের পরে পুলিশ মিটিং সভা হবে। ওনারা সমাজে আজকে যে সমস্ত দুরাবস্থা, অনাচার, অবিচার, ধর্ষণ বিভিন্ন বিষয়, এই বিষয়ে আপনাদের সামনে কিছু শেয়ারিং করবে। আসর নামাজ আপনারা মসজিদে পড়বেন এবং এই সভায় আপনারা শরীর থেকে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাহিনীকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।